আপনার ফোনে ভাইরাস আছে কি না আপনি কিভাবে বুঝবেন, আর থাকলে সেগুলো কিভাবে ডিলিট করবেন। এখনকার দিনে হাতে একটা স্মার্টফোন না থাকলে জীবন যেন এক কথায় অচল বলে মনে হয়। বর্তমানে বেশিরভাগ কাজ অনলাইনে হওয়ার জন্য স্মার্টফোনের ব্যবহার দিন দিন বেড়েছে। তবে এর পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে সাইবার আক্রমণকারীদের দৌরাত্ম্য। প্রতিদিনই হ্যাকারদের নিত্য নতুন কারসাজি, সাথে ইউজারদের বিপদে পড়ার ঘটনা আমরা রোজই শুনতে পাই। তাই আপনার কাছে অ্যান্ড্রয়েডের স্মার্টফোন বা অ্যাপেলের আইফোন যাই থাকুক না কেন, হ্যাকাররা এক ধরনের ক্ষতিকারক ভাইরাস ছড়িয়ে আপনার ফোনকে এবং আপনাকে কঠিন বিপদের মুখে ফেলতে পারে। তাই আসুন, আপনার ফোনে ভাইরাস আছে কিনা আপনি সেগুলো কীভাবে বুঝবেন, থাকলে তা কীভাবে রিমুভ করবেন সে বিষয়ে জেনে নেওয়া যাক। আপনি যদি এই বিষয়টা জানেন তাহলে আপনি এমন ধরনের বিপদ থেকে অনেকটাই এড়িয়ে যেতে পারবেন। তো আসুন, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো ম্যালওয়্যার কী, আর আপনি আপনার ফোনে যদি ম্যালওয়্যার বা ভাইরাস থাকে সেগুলোকে কীভাবে খুঁজে বার করে ডিলিট করবেন। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের অনেকটাই উপকারে আসবে, তাই বলবো এক্ষুনি ভিডিওটিকে একটি লাইক করে দিন, আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আপনাদেরকে এ বিষয়ে জানাই। প্রথমেই বলি ম্যালওয়্যার কী। ম্যালওয়্যার হলো একটা অনুপ্রবেশকারী সফটওয়্যার যা কম্পিউটার, মোবাইল বা কম্পিউটার সিস্টেমকে ধ্বংস বা ক্ষতি করার জন্য ডেভেলপ করা হয়েছে। সাধারণত ম্যালওয়্যারের উদাহরণগুলোর মধ্যে রয়েছে ভাইরাস, ওয়ার্ম, ট্রোজান ভাইরাস, অ্যাডওয়্যার, স্পাইওয়্যার, র্যানসামওয়্যার ইত্যাদি রয়েছে। এখন আপনার ফোনে ভাইরাস আছে কি না আপনি তা কিভাবে বুঝবেন। নাম্বার ওয়ান, আপনি ফোন বেশি ব্যবহার না করার সত্ত্বেও যদি হাত দিয়ে দেখেন যে আপনার ফোন গরম হচ্ছে, তাহলে আপনি অবশ্যই বুঝবেন যে আপনার ফোন কেউ হাইজ্যাক করেছে এবং অসৎ উদ্দেশ্য নিয়ে আপনার ফোনকে ব্যবহার করছে, আপনার সমস্ত পার্সোনাল তথ্য হাতিয়ে নিচ্ছে। নাম্বার টু, আপনি যদি দেখেন আপনার কম ব্যবহার করার সত্ত্বেও আপনার ফোনের ডেটা দ্রুত শেষ হয়ে যাচ্ছে, অথবা আপনার ফোনের বিল হঠাৎ করে বেশি আসতে শুরু করেছে, তাহলে আপনি অবশ্যই বুঝবেন যে আপনার ফোনে ভাইরাস ঘাঁটি পেতেছে। নাম্বার থ্রি, আপনার ফোনে যদি অবাঞ্ছিত অ্যাড বারবার দেখায়, তাহলে আপনি অবশ্যই বুঝবেন আপনার ফোনে লুকানো অ্যাডওয়্যার রয়েছে। এই অ্যাডওয়্যারগুলো শুধুমাত্র অবাঞ্ছিত অ্যাডগুলোই পরিবেশন করে না, সাথে ক্ষতিকারক ম্যালওয়্যার দিয়ে আপনার ফোনকে ক্ষতি করে। নাম্বার ফোর, আপনার কন্ট্যাক্ট লিস্টে থাকা ব্যক্তিদের কাছে যদি আপনার ফোন থেকে স্প্যাম মেসেজ যেতে শুরু করে, তাহলে আপনি অবশ্যই শিওর হয়ে যাবেন যে আপনার ফোনে অবশ্যই ভাইরাস রয়েছে। আপনার ফোনের ম্যালিশিয়াস অ্যাপগুলোকে কিভাবে খুঁজে বার করে ডিলিট করবেন। নাম্বার ওয়ান, যদি দেখেন এমন কোনো অ্যাপ আপনার ফোনে রয়েছে যেটিকে আপনি কখনো ডাউনলোড করেননি, তাহলে অবশ্যই বুঝবেন সেই অ্যাপটি ম্যালওয়্যার দ্বারা আক্রান্ত। নাম্বার টু, আপনার ফোনে দেখুন যে কোন অ্যাপটি সবথেকে বেশি ডেটা ব্যবহার করছে। যদি মনে হয় যে অ্যাপটি আপনার প্রয়োজন নেই, তাহলে সেই অ্যাপটিকে আপনি তৎক্ষণাৎ ডিলিট করে দিন। অথবা নাম্বার থ্রি, আপনি যদি দেখেন আপনার ফোনে এমন কিছু অ্যাপস রয়েছে বা আপনার ফোনে থাকা অ্যাপগুলোকে আপনি ভালো করে পর্যবেক্ষণ করুন, তার মধ্যে এমন কোনো অ্যাপ রয়েছে অবশ্যই যে অ্যাপগুলো আপনি বেশি ব্যবহার করেন না, বা যে অ্যাপগুলো আপনার ফোনের বেশি ডেটা খরচ করছে, বা যে অ্যাপটি আপনার সন্দেহ বলে মনে হবে, সেই অ্যাপটিকে আপনি তৎক্ষণাৎ আপনার অ্যাপ স্টোরে গিয়ে তার রিভিউ দেখে নিন। যদি রিভিউ খুব খারাপ থাকে, তাহলে আপনি তৎক্ষণাৎ সেই অ্যাপটিকে ডাউনলোড করা অ্যাপটিকে অবশ্যই ডিলিট করে দিন। আপনার ফোনে ভাইরাসের অনুপ্রবেশ আটকাবেন কী করে? নাম্বার ওয়ান, কোনো অজানা উৎস থেকে বা কোনো অযাচিত অ্যাপ কখনোই ডাউনলোড করবেন না আপনি। যদি কোনো অ্যাপসের প্রয়োজন হয়, তাহলে আপনি ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোর অথবা অ্যাপেল স্টোর থেকে ডাউনলোড করতে পারেন। যদিও এখন এগুলোতে অনেক ধরনের ফ্রড ভাইরাসও রয়েছে বা ফ্রড অ্যাপসও রয়েছে, তবে আপনি সেই অ্যাপসগুলোর রিভিউ দেখার পরে ডাউনলোড করবেন। নাম্বার টু, আপনি এমন কোনো অ্যাপ ডাউনলোড করবেন না যে অ্যাপসগুলো আপনার কাছে আপনার ফোনে কী কী করতে পারে তার জন্য যে পারমিশন চায়, সেগুলোতে যদি আপনি রাজি না থাকেন, তাহলে তেমন ধরনের অ্যাপস ডাউনলোড না করাই ভালো। অথবা যদি সন্দেহ হয় যে কোনো অ্যাপস আপনার পার্সোনাল তথ্য চুরি করতে পারে, তাহলে সেই ধরনের অ্যাপসগুলোকে আপনি তৎক্ষণাৎ আপনার ফোন থেকে ডিলিট করে দিন। নাম্বার থ্রি, একটি ভালো এবং নির্ভরযোগ্য অ্যান্টিভাইরাস সফটওয়্যার ছাড়া কোনো অ্যাপ্লিকেশন কখনোই ডাউনলোড করবেন না, কারণ মোবাইল অ্যান্টিভাইরাসই পারে আপনাকে এবং আপনার ফোনকে অনলাইন হ্যাকার থেকে সুরক্ষা প্রদান করতে। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের এই বিষয়গুলো জানানোর চেষ্টা করলাম। সো গাইস, এই ছিল আজকের ছোট্ট ভিডিও। আশা করলাম ভিডিওর মাধ্যমে আপনাদেরকে নতুন কিছু জানাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লাগে, এক্ষুনি ভিডিওটিকে একটি লাইক করে দিন, কমেন্ট করে জানান আপনার পরবর্তী ভিডিও কোন টপিকের উপর চান, অবশ্যই শেয়ার করে বন্ধুবান্ধবদেরকে জানার সুযোগ করে দিন, এবং মনে করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব, আপনাদের সুবিধার্থে আপনাদের কাজে লাগে এমন ভিডিও আমি নিয়ে আসব, এবং সাথে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলেই আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে।
তো আজকের জন্য ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন টপিক নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য গুড বাই।